अस्सलामुअलैकुम फुटबॉल प्रेमीरा। ड्रेसिंग रूमे नेइमार एम्बापेर हाथाहाथी, नेइमारকে বিক্রি করে দিতে বলছেন এমবাপে। পিএসজি শিবিরে দুই ভাগে বিভক্ত। 2017 সালে বার্সেলোনা ছেড়ে নেইমার জুনিয়র যখন পিএসজিতে আসেন তখন তিনি দলের মেইনম্যান হয়ে এসেছিলেন। তার সঙ্গে সাহায্যকারী হিসেবে আসেন এমবাপে। এরপর থেকে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে এবং নেইমার জুনিয়র প্রতিটা পদক্ষেপেই সাহায্য করে থাকেন এমবাপেকে। সেই এমবাপেই যেন নেইমারের বুকে ছুরা মারলো এবার। ড্রেসিং রুমে নেইমার এমবাপের হাতাহাতি, নেইমারকে বিক্রি করে দিতে বলছেন এমবাপে। পিএসজি শিবির দুই ভাগে বিভক্ত, নেইমারের সঙ্গে বেইমানি করছেন এমবাপে। গত মৌসুমের শেষে একটু সুন্দর নাটক করে নিজের স্বার্থ বুঝে নিয়েছেন এমবাপে। রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা বলে সেটা আবার জানিয়েছিলেন পিএসজিকে, করেছেন বৈঠক, সেখান থেকে পাওয়া অফারগুলো জানিয়েছেন রিয়ালকে, বাড়িয়েছেন রিয়ালের অফার। এভাবে অফার বাড়াতে বাড়াতে পিএসজির সর্বা হিসেবে চুক্তি নবায়ন করেছেন তিনি। সেখানে পিএসজি এমবাপেকে কথা দিয়েছিলেন যে এই দল হবে এমবাপেরই, তাকে মাঠে সবাই করবে। একই সঙ্গে এমবাপে পিএসজিকে বলেছিল যেন নেইমারকে বিক্রি করে দেয় এবং এই কথা যেন নেইমার না জানে। কিন্তু দুর্ভাগ্যবশত এমবাপের এই কথা নেইমার জেনে যায় এবং তারপর থেকে দুজনের সম্পর্ক আর ভালো নেই। এরপরই তো মল্টিপ্লেয়ারের বিপক্ষে ঘটে যায় আরেক কাণ্ড যা সবাই জানে, কিন্তু সেখানেও ম্যাচ শেষে ড্রেসিং রুমে এই দুই তারকা হাতাহাতিতে লিপ্ত হয়েছে জানিয়ে কোচ গালটিয়ার এই দুই তারকার উপরেই ক্ষিপ্ত হয়ে আছেন। ঘটনা এখানেই শেষ নয়, নতুন করে আবার নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা বলছেন এমবাপে। সে চায় না নেইমার এই ক্লাবটিতে থাকুক, কিন্তু বর্তমান সময় নেইমারের যে পারফরম্যান্স এতে করে পিএসজি মনে হয় না নেইমারের মতো তারকাকে তারা বিক্রি করবে। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন এই দুই তারকার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদের তারকা সার্জিও রামোস। তিনি দুই তারকার সাথে কথা বলে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। শুধু নেইমার এমবাপেই নয়, বরং মেসিও এমবাপের উপর বেজায় চটে আছেন। তিনি পিএসজিতে এমবাপের এই ধরনের কর্তৃত্ব চান না, যার কারণে পিএসজির উপর খুশি নন মেসি। পিএসজির শিবির এখন দুই ভাগে বিভক্ত, এক ভাগ মেসি নেইমারের পক্ষে তো অন্য ভাগ এমবাপের। এখন দেখার বিষয় এই জল কতটুকু গড়ায়। আপনাদের কি মনে হয় নেইমার এমবাপের সম্পর্ক স্বাভাবিক করা কি সম্ভব? জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।